পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। যদি আপনি দেশে অথবা বিদেশে পাসপোর্ট হারিয়ে ফেলেন ভুলক্রমে, এক্ষেত্রে আপনার করণীয় কী এবং পুনরায় কীভাবে আপনি পাসপোর্ট ফিরিয়ে পাবেন সেটি নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নতুন পাসপোর্টের জন্য আবেদন, পাসপোর্ট সংশোধন এবং রিইস্যুর জন্য আবেদন সহ পাসপোর্ট সম্পর্কে যাবতীয় ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আপনি দেশে বা বিদেশে যেখানেই পাসপোর্ট হারান না কেন, প্রথমে আপনাদেরকে থানায় যোগাযোগ করতে হবে। আপনি যেই স্থানে হারিয়েছেন, দেশ হোক বা বিদেশ হোক, সেক্ষেত্রে সেই স্থানের নিকটতম থানায় আপনাকে জিডিটি করতে হবে। অন্যথায় যদি আপনি অন্য কোনো থানায় জিডি করতে চান তাহলে কিন্তু সেই থানা আপনার জিডিটি গ্রহণ করবে না। অনেকেই আছে যারা থানায় জিডি করার নিয়ম জানতে চায়। দর্শক, থানায় জিডি করার তেমন কোনো নিয়ম নেই। থানায় যখন আপনি জিডি করতে যাবেন তখন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাই আপনার হয়ে জিডির কপিটি লিখবেন। এক্ষেত্রে আপনাকে তেমন কিছুই লিখতে হবে না, তবে এক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্ট এখানে শো করতে হবে। ডকুমেন্ট হিসেবে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা 18 বছরের নিচে হয়ে থাকলে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। এছাড়াও পাসপোর্টের নাম্বার, পাসপোর্ট ইস্যুর তারিখ, এক্সপায়ার তারিখ এবং অন্যান্য তথ্য দিতে হবে, যেই তথ্যগুলো পাসপোর্টে রয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের একটি কপি দরকার হবে। আশা করি আমাদের সবারই পাসপোর্টের একটি করে ছবি আছে কিংবা একটি করে ফটোকপি রয়েছে। যদি আপনি বিদেশে হারিয়ে ফেলেন এক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার, পাসপোর্টের সকল তথ্য এবং আপনি যেখানে জব করেন কিংবা আপনি যদি স্টুডেন্ট হন এক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ড অর্থাৎ বিদেশের যে কোনো একটি পরিচয়পত্র শো করালেই হবে। হারানো পাসপোর্টের জন্য জিডি করার পর থানা থেকে আপনাদেরকে একটি জিডির কপি দিয়ে দিবে। দর্শক, এখন আপনি এই জিডির কপিটি নিন। জিডির কপিটি নেওয়ার পর যদি আপনি বিদেশে হয়ে থাকেন এক্ষেত্রে সরাসরি আপনি আপনার দেশে বাংলাদেশ দূতাবাসে চলে যান। বাংলাদেশ দূতাবাসে চলে গিয়ে আপনার জিডির কপিটি দেখান এবং আপনি সমস্ত তথ্য তাদের কাছে বিস্তারিত বলুন। সমস্ত তথ্য তাদের কাছে বিস্তারিত বলার পর যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হতে থাকে কিংবা দেশে আসার শিডিউল থেকে থাকে এক্ষেত্রে তারা আপনাকে একটি ইমার্জেন্সি সার্টিফিকেট দিতে পারে, যেই ইমার্জেন্সি সার্টিফিকেট দিয়ে আপনি বিদেশ থেকে দেশে চলে আসতে পারবেন। বিদেশ থেকে দেশে চলে আসার সময় যদি আপনাকে পাসপোর্ট শো করার কথা বলা হয় এক্ষেত্রে আপনি আপনার জিডির কপি, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য পরিচয়পত্র এবং যে ইমার্জেন্সি সার্টিফিকেটটি দূতাবাস থেকে দেওয়া হবে সেটি দেখিয়ে বিদেশ থেকে দেশে চলে আসতে পারবেন। যদি বিদেশ থেকে দেশে চলে আসতে না হয় এক্ষেত্রে আপনি বিদেশে থেকেই পুনরায় পাসপোর্টের রিইস্যুর জন্য আবেদন করতে পারবেন। দেশ এবং বিদেশেই হোক না কেন, পাসপোর্টের জন্য রিইস্যুর আবেদন সেম টু সেম। এক্ষেত্রে আপনি অনলাইনে খুব সহজে রিইস্যুর জন্য আবেদন করতে পারবেন। নতুন ই পাসপোর্টের জন্য যেভাবে আমরা আবেদন করি ঠিক তেমনই আপনাদেরকে রিইস্যুর জন্য আবেদন করতে হবে অনলাইনে। রিইস্যুর জন্য কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখাচ্ছি না, কেননা রিইস্যুর জন্য যেভাবে আবেদন করতে হয় সেটি দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আপনারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নেবেন কিভাবে নতুন পাসপোর্টের জন্য মোবাইলের মাধ্যমে আবেদন করতে হয়, সেই ভিডিওটি দেখে নিলে বুঝতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। শুধুমাত্র একটি অপশন রয়েছে এবং সেটি হচ্ছে আইডি ডকুমেন্ট। আইডি ডকুমেন্টে এসে আপনারা এখানে নির্দিষ্ট কিছু অপশন সিলেক্ট করতে হবে, যেমন এখানে তিনটি অপশন দেখতে পারবেন। প্রথমে লেখা রয়েছে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্ট, এবং দ্বিতীয়ত রয়েছে ইয়েস আই হ্যাভ এ ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট। এক্ষেত্রে আপনি প্রথম অথবা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন, আপনার পাসপোর্ট এমআরপি নাকি ই পাসপোর্ট। এর পরবর্তীতে দেখতে পারবেন যে রিইস্যু রিজন লেখা রয়েছে, এক্ষেত্রে আপনি সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পারবেন লস্ট অথবা স্টোলেন নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটি সিলেক্ট করবেন। দেন আপনি পরবর্তী তথ্যগুলো দিয়ে পাসপোর্টের অনলাইনে আবেদন করবেন। অনলাইন আবেদন করার শেষে আবেদনের কপি, আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কপি, জিডির কপি, পাসপোর্টের তথ্যপাতার ফটোকপি এবং যদি বিদেশ থেকে আপনাকে কোনো সার্টিফিকেট বা কোনো টোকেন দেওয়া হয় সেটিরও ফটোকপি এবং পাসপোর্টের যে ফি রয়েছে সেই ফি জমাদানের রসিদ সহ সমস্ত কাগজপত্র নিয়ে আপনি বাংলাদেশ দূতাবাস অফিস অথবা বাংলাদেশে থেকে থাকলে বাংলাদেশের পাসপোর্ট অফিসে জমা দিন। জমা দেওয়ার পর পুনরায় আপনাদেরকে পাসপোর্ট রিইস্যু করে দেওয়া হবে। এছাড়াও তারা কিছুটা সময় নিবে এবং কিছুটা সময় নেওয়ার কারণ হচ্ছে যদি আপনার পুরনো পাসপোর্টটি কোনো থানায় পেয়ে থাকে বা কোনো পাসপোর্ট অফিস বা কোনো এয়ারপোর্টে পেয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় সেই পুরাতন পাসপোর্টটি ফেরত দেওয়া হবে।
দর্শক, যাদের পাসপোর্টের কোনো তথ্য নেই, অনেক সময় অনেকের ভুল ক্রমে কোনো ধরনের ছবি থাকে না কিংবা কোনো ধরনের ফটোকপি থাকে না, অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে পাসপোর্টের সাথে সাথে মোবাইলও হারিয়ে যায়, এক্ষেত্রে মোবাইলে যে ছবিটি থাকে সেটিও হারিয়ে যায়, যার কারণে কোনো তথ্য থাকে না। এক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে যদি আপনি বিদেশে হয়ে থাকেন, এক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে ইমার্জেন্সি সার্টিফিকেট গ্রহণ করে দেশে ফিরে আসতে হবে, অথবা বাংলাদেশে হলে পাসপোর্ট অফিসে চলে যাবেন, যে পাসপোর্ট অফিস থেকে আপনি পাসপোর্ট করেছিলেন সেই অফিসে চলে গিয়ে তাদেরকে বললে সময় সাপেক্ষে তারা আপনার এনআইডি কার্ডের বা জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে সার্চ করে আপনার পাসপোর্টের নাম্বার এবং পাসপোর্টের অন্যান্য তথ্য তারা বের করে দেবেন। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পাসপোর্ট হারিয়ে গেলে পুনরায় রিইস্যুর জন্য আবেদন করতে হয় কিংবা পাসপোর্ট হারিয়ে গেলে আপনার কোন কোন কাজগুলো করতে হবে। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।